ক্ষমতা মন্থর এবং দীর্ঘস্থায়ী, আর হৃদপেশীতে সংকোচন প্রসারণ ক্ষমতা, হৃদপেশীতে সংকোচন প্রসারণ ক্ষমতা হচ্ছে ক্ষমতা পরিমিত এবং পরিমিত এবং খণ্ডময়। ঐচ্ছিক পেশী হচ্ছে বিভিন্ন অস্থির সাথে চক্ষু, তারপর হচ্ছে মুখমণ্ডল, তারপর হচ্ছে গলবিল, মধ্যচ্ছদা ইত্যাদি অংশে থাকে, ইত্যাদি এবং ইন্টারকোস্টাল স্থানে থাকে। আর মসৃণ পেশী থাকে থাকে হচ্ছে অন্ননালী, খাদ্য অন্ননালী, হচ্ছে শ্বসন নালী, মূত্রথলি, জরায়ু ইত্যাদি স্থানে, এবং হৃদপেশীতে হৃদপিণ্ডের মাঝখানে মায়োকার্ডিয়ামে। তারপরে ঐচ্ছিক পেশী শাখা প্রশাখা বিহীন, অনৈচ্ছিক পেশী শাখা প্রশাখা বিহীন এবং হৃদপেশী শাখা প্রশাখা যুক্ত। তারপরে হচ্ছে ঐচ্ছিক পেশীর প্রকৃতি, এরা ঐচ্ছিক, অনৈচ্ছিক পেশী হচ্ছে অনৈচ্ছিক, আর হচ্ছে হৃদপেশী এরা হচ্ছে অনৈচ্ছিক। অনেক হয়েছে, সুন্দর বলেছো, থ্যাংক ইউ।